আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাতে চলছি ওরিও কেক। লেটস গেট স্টার্টেড। প্রথমে ওরিও কেকগুলোর ওরিও বিস্কুটগুলোর ওরিও আর ক্রিমটা আলাদা আলাদা করে নিতে হবে। দেখুন আমরা এটা আলাদা আলাদা করার পর এখন এটাকে মানে পিস পিস করে ব্রেক করে নেব। এখন হচ্ছে আমরা ক্রিম বানাবো। ক্রিম বানানোর জন্য মিল্ক দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটা মিক্স করে নেব। মিক্স দেওয়ার পরে মিক্স করে নেব। এখন হচ্ছে আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি মিল্কের সাথে। অনেক ভালোভাবে মেশাতে হবে। যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দেবেন। দেখুন অনেক সুন্দর হয়েছে। মিক্স করতে থাকুন। এটা হচ্ছে আমি ওরিওর যেটা ক্রিম ছিল ওটা ইউজ করতেছি। এখন হচ্ছে একটু কোকোয়া পাউডার দিয়ে দিলাম, যেটাতে মানে কালারও ভালো আসবে আর টেস্টটাও একটু ভালো লাগবে, তাই দিয়ে দিলাম। এখানে চিনি অ্যাড করার কোনো দরকার নাই, কারণ অলরেডি ওখানে অনেক চিনি থাকবে ক্রিমে, তাই কোকো পাউডারটা দিতে থাকলেও আপনার চিনি অ্যাড করবেন না। আমি জাস্ট 1 টিস্পুন দিছি, তাই মনে হচ্ছে এই চিনিগুলো গুঁড়া করে নেব। আর ওরিও বিস্কুটগুলো প্রথমেই গুঁড়া করে নিয়েছি, আপনাদেরকে দেখালাম। এই যে এখন চেলে নেব। এখন হচ্ছে এখানে আমরা মানে ব্যাটারটা বানাবো, মিক্সচারটা। দুটো ডিম দিয়ে দিলাম। ডিম দুটো ফাটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আইসিং সুগার। এগুলো ফাটিয়ে নেওয়া হোক। এখন হচ্ছে আইসিং সুগার দিয়ে দিলাম। আইসিং সুগার দিয়েটাকে মিক্স করে নেবো। আইসিং সুগারটা আপনারা ঘরে যে চিনিটা থাকে ওটা ওটা মানে গ্রাইন্ড করে নিলেও হবে, নয়তো বা বাজার থেকে কিনেও আনতে পারেন। মিক্স এখন হচ্ছে আমি ওই পাউডার মানে বিস্কুটের পাউডারটা দিয়ে দিলাম। এমনি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে আসে আজকে, আসলে ডেইলি ব্লগ দিচ্ছি না। দেখেন এটাকে হচ্ছে আলতো হাতে মেশাতে হবে। আমি একটু ফাস্ট করে দিয়েছি,
কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম, এখন হচ্ছে একটু মিল্ক, যতটুকু লাগে। আমি এখানে পানি ব্যবহার করব না, মিল্ক ইউজ করব, যেটা আরও ইয়াম্মি বানাবে। ওয়াটার, অয়েল, ওয়াটার বলছি হাফ কাপ। আর একটু বেকিং পাউডার দিতে ভুলবেন না, আমার এখানে স্কিপ হয়ে গেছে। লবণও দিবেন, আবার বেকিং পাউডারও দিবেন। আমি দিয়েছি, স্কিপ হয়ে গেছে। এটাকে আমি মোল্ডে ঢেলে দিচ্ছি, ঢেলে দেওয়ার পরে ট্যাপ ট্যাপ করে নেবেন। দেখুন ট্যাপ ট্যাপ করলে আর মানে বানানোর পরে যে ভিতরে ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা থাকে ওটা আর থাকবে না। এখন হচ্ছে আমি প্রিহিটেড একটা আমি এখানে কুকারে দিচ্ছি, আপনারা চাইলে কড়াই বা যে কোনো একটা ওভেনও করতে পারেন, আমি চুলায় করছি। এখন হচ্ছে এটাকে দিয়ে দিলাম, এই যে দেখুন হয়ে গেছে 30 মিনিটের পর দেখুন হয়ে গেছে। এখন হচ্ছে একটা টুথপিক দিয়ে দেখছি হচ্ছে কি হয়েছে কি নাই। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে, যতটুকু দিয়েছিলাম তার ডাবল হয়ে গেছে। আর একটু চারও দেখতে ছড়িয়ে গেছে, এটাও কোনো ইয়ে না, হয়ে যাবে। আসলে ওরকম কোনো ইয়ে দিয়েছিলাম না ভিতরে, তাই এরকম হয়েছে। দেখুন এখন হচ্ছে আনমোল্ড করে নেব, কত সুন্দরভাবে উঠে গেল দেখতেই পাচ্ছেন। কাগজটা ইয়ে করে নেব, একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি 10 টাকা দামেরটা। আপনারা চাইলে যেটা মনে হয় সেটা নিতে পারেন। আসলে ডেয়ারি মিল্কটা আমাদের পছন্দ, তাই ডেয়ারি মিল্কটা নিলাম। এই যে ডেয়ারি মিল্কটা গ্রাইন্ড করে নিলাম, এই যে দেখুন ছোট ছোট পিছে দিয়ে দেবে, ছোট পিস করে দিয়ে দেবে। ওই যে কেকটা অনেক সফট হয়েছে, দেখি আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন হচ্ছে কেকটা কেটে নিচ্ছি ডেকোরেট করার সময়। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে। এখানে হচ্ছে এটাকে কেটে নিয়ে হচ্ছে আমরা হচ্ছে এটাকে ডেকোরেট করে নিচ্ছি। আমি একটা লেয়ারে দিয়ে দিচ্ছি, এটা ফুল হয়ে গেছে ইয়ে করা। এখন হচ্ছে ডেকোরেট করে নিতে হবে, এগুলো দিয়ে দেবো।
চকো চিপস নাই তাই এগুলো ইউজ করছি, আপনারা চাইলে চকো চিপসও দিতে পারেন। অনেক সুন্দর মানে ডেকোরেট করছি আর কি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি খেতে হয়েছিল। আমার কাছে এটা পেস্ট্রির মতো একটা টেস্ট এসেছিল, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আশা করি আপনারাও এগুলো বানিয়ে খাবেন এরকমভাবে। আর যদি আমার ভিডিওসগুলো বা এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেকটা কীরকম হলো দেখতে মানে খেতে কীরকম হবো আপনাদের তো জানবেন না, আমরা বলে দিলাম অনেক সুন্দর হয়েছিল। আর কেকটা কীরকম লাগলো কমেন্ট করে বলে দিবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।